সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি 23 নাবিকের মুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন ও ভারতসহ বিভিন্ন দেশের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে দস্যুরা এরই মাঝে 23 নাবিকের জন্য $5 মিলিয়ন মুক্তিপণ দাবি করেছে। এই অবস্থায় কোন পথে হাঁটবে বাংলাদেশ? দস্যুরা বলেছে মুক্তিপণ না দিলে সবাইকে ধীরে ধীরে মেরে ফেলবে। অন্যদিকে জিম্মি পরিবারগুলোর মাঝে হতাশা বাড়ছে ধীরে ধীরে। এই অবস্থায় উভয় সংকটে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। পৃথক পৃথক বক্তব্যে তারা বলেছেন নাবিকরা এখনও নিরাপদে আছেন, তাদের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের জানান, 2010 সালেও একই কোম্পানির একটি জাহাজ জিম্মি করেছিল সোমালিয়ার জলদস্যুরা। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার 23 নাবিককে উদ্ধার করবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিষয়টি নিয়ে গুরুত্ব দিচ্ছেন। তিনি আরও জানান, সরাসরি দস্যুদের সাথে যোগাযোগ হচ্ছে না, তবে থার্ড পার্টির মাধ্যমে এই যোগাযোগ অব্যাহত আছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে জিম্মি 23 নাবিকের মুক্তিপণ বাবদ $5 মিলিয়ন বা $50 লাখ দাবি করেছে জলদস্যুরা। মঙ্গলবার রাতে এ তথ্য জানা গেছে। জাহাজটির মালিকপক্ষ দস্যুদের সঙ্গে আলোচনার চেষ্টা করছে। জাহাজটির মালিকপক্ষ চট্টগ্রামের শিল্প গ্রুপ KSRM। মঙ্গলবার বিকাল থেকে নাবিকদের স্বজনরা প্রতিষ্ঠানটির আগ্রাবাদ কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। বুধবার সকালেও কান্নাজড়িত স্বজনরা প্রতিষ্ঠানটির সামনে জড়ো হন। তারা মালিকপক্ষের সঙ্গে আলাপ করছেন, একই সঙ্গে নাবিকদের যে কোনো মূল্যে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন। নাবিকদের স্বজনদের এমন দাবির মুখে KSRM এর মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেছেন, জাহাজের মালিকপক্ষ নাবিকদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় জাহাজটির প্রধান কর্মকর্তা মোহাম্মদ আতিকুল্লাহ খান তার স্ত্রীর কাছে হোয়াটসঅ্যাপে একটি সংক্ষিপ্ত অডিও বার্তা পাঠান। অডিও বার্তায় আতিকুল্লাহ খান বলেছেন, এই বার্তাটা সবাইকে পৌঁছে দিও, আমাদের কাছ থেকে মোবাইল নিয়ে নিচ্ছে। ফাইনাল কথা হচ্ছে, এখানে যদি টাকা না দেয় আমাদের একজন একজন করে মেরে ফেলবে। মাহমুদ সোহেল, কালবেলা।